Hello friends, welcome to our channel Wake Up to Makeup. আমি বৃষ্টি, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে আমি তোমাদের জন্য একটা সিম্পল আই মেকআপ লুক ক্রিয়েট করেছি। এই আই মেকআপ লুকটা আশা করি আজকে তোমাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাদের সকলকে ওয়েলকাম। তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার ফ্রেন্ড, তোমার ফ্যামিলিদের সাথে শেয়ার করতেই পারো। আর ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করবে, আর তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে দিতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে এই মেকআপ লুকটা আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করেছি। প্রথমে আমি আই মেকআপটা করার জন্য আইব্রোটা সেট আপ করে নেব। এখানে আমি ল্যাকমি আইব্রো পেন্সিল নিয়ে আমি ভ্রুটাকে প্রথমে সেট আপ করে নেব। তারপরে একটা কনসিলার নিয়ে এই যে এইভাবে চোখের উপরে আর চোখের নিচে চারিপাশে আমি এটা ফিঙ্গার দিয়ে লাগিয়ে নেব। এভাবে তোমরা চোখের চারিপাশে ভালো করে কনসিলারটা লাগিয়ে নেবে। যদি তোমাদের কনসিলার না থাকে তাহলে তোমরা সিসি ক্রিম, যে ল্যাকমির সিসি ক্রিম পাওয়া যায় সেইটা লাগাতে পারো, বা ফাউন্ডেশন লাগাতে পারো, যা আছে তাই কিন্তু তোমরা ইউজ করতে পারো। তারপরে একটা ব্রাশ দিয়ে আমি এইভাবে সেট আপ করে নিচ্ছি। তারপরে একটা আমি আইশ্যাডো প্যালেট থেকে গ্রিন কালার নিয়ে চোখের কর্নারটাতে প্রথমে ভালো করে এই যে এইভাবে অর্ধেকটা আমি লাগিয়ে নিব। কালারটা কিন্তু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, আর কোনটাতে একটু ব্ল্যাক শেড আমি এই যে এইভাবে লাগিয়ে নেব, তাহলে চোখটা অনেক বেশি ব্রাইট লাগবে। আর একটা বেজ কালার নিয়ে আমি এই যে চোখের কোনটাতে আর লাগিয়ে নিয়ে এটা ভালো করে মিক্স আপ করে নেব। আর একটু হালকা বেজ কালার নিয়ে আমি চোখের নিচটাতেও লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে পাশের চোখটাও আমি কমপ্লিট করব। এই যে দেখো তোমরা, ঠিক একইভাবে তোমরাও করবে। আই মেকআপ করার সময় কিন্তু ব্রাশটা ভালো করে কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে কালারটা। যদি তোমাদের কাছে কোনো ব্রাশ না থাকে তাহলে তোমরা হাত দিয়েই আস্তে আস্তে করে এই শ্যাডোটা ভালো করে ছড়িয়ে দিলেই সুন্দর লাগবে। তারপরে আমি একটা কাজল নিয়ে চোখের নিচে আর উপরের পাতা দুইটাতেই আমি লাগিয়ে নিব। আমি এখানে হিমালয়ার কাজলটা ইউজ করেছি। এই কাজলটা কিন্তু ভীষণ সুন্দর আর অনেক ডার্ক, তোমরা একবার ইউজ করে দেখো, কাজলটা ভীষণ ভালো, বেশি দাম না কিন্তু খুব সুন্দর। এইভাবে চোখের নিচে পাশের চোখটাও আমি করছি। এইভাবে চোখের উপরে আর নিচের পাতাতে যদি কাজলটা লাগানো হয় তাহলে চোখটা অনেক বেশি বড় লাগে দেখতে আর অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। এইভাবে দুটো চোখেই আমি কাজলটা লাগিয়ে নিয়েছি। তারপরে এই কাজলটা অনেকক্ষণ পর্যন্ত যেন আমাদের চোখে লং লাস্টিং করে আর চারিদিকে ছড়িয়ে না পড়ে তাই জন্য একটা পেন্সিল লাইনার নিয়ে আমি এইভাবে কাজলটার চারিপাশে চোখে ভালো করে লাগিয়ে নেব। তারপরে একটা লিকুইড লাইনার নিয়ে আমি উপরের পাতাতে লাইনারটা লাগিয়ে নেব। এইভাবে হালকা করে উইংসটা আমি করে নিচ্ছি। এই যে এইভাবে আমি ল্যাকমির লিকুইড লাইনারটা নিয়েছি, এইভাবে পাশের চোখের কোনটা যে আছে উইংসটা এইভাবে আমি এটা করছি। যখন তোমরা কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করবে এইভাবে যদি তোমরা চোখের মেকআপটা করো, এইখানে তোমরা যে কোনো কালার তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করে আইশ্যাডোটা তোমরা ইউজ করবে। আর আমি এখানে গ্রিন কালারটা ইউজ করেছি। এইভাবে যদি তোমরা মেকআপটা করো তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগবে। লাস্টে আমি আর একটু ভুরুটা সুন্দর করে একটু সেট আপ করে নিচ্ছি। আমার চোখের মেকআপটা অলরেডি ডান। তারপরে আমি একটু সামনের দিকে যে কোনটা আছে সেইখানে আমি একটু বেজ কালারটা ভালো করে মিক্স আপ করে নিচ্ছি আর চোখের পাশটাও। এবার তোমরা দেখো আমার ফাইনাল লুকটা, আমি পুরো আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর শেষে একটা লাইক করবে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কালকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও আমি নিয়ে চলে আসব। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।